ফিল্মকে না। মিশা সওদাগর যতখানি ফিল্মকে ভালোবাসে, যতখানি জায়েদ যতখানি ফিল্মকে ভালোবাসে, অনন্ত জলিল যতখানি ফিল্মকে ভালোবাসে, শাকিব তার না, ও নিজেকে ভাবে। আশেপাশের দুটো ভালো ছবির মধ্যে মাঝখানে আর একটা ছবিও যাচ্ছে এগুচ্ছে, এগুলো কিন্তু কোনোটাই থাকবে না পাঁচ বছর পরে। মানুষ কিন্তু গুনগুন করে গান গায় পুরনো ছবিগুলোরই। ছবিটা একটা প্রসঙ্গ, আসলে গতকালকে থেকে আপনার সাথে একটা কনভার্স চলছিল। দেখেন, প্রতিনিয়তই তো অনেকের সাথে সাপ্তাহে দু তিনজনের সাথে আড্ডা হয়, তো ব্যাপারটা আমি যে কমনলি যেটা দেখি যে এখনকার নাকি আন্তর্জাতিকভাবে মানে ইন্টারন্যাশনাল ক্লেমড কোনো কাজ কাজে নাকি ফ্যান্টাসি গান বা নাচ এটা থাকতে নেই, থাকলে নাকি এটা মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় না, এটা নানানভাবে বোঝাতে চান অধিকাংশ নির্মাতা, আমি নাম না বলি, অধিকাংশ আপনার আদরের ছোট ভাই কলিগরা অনেকেই। তো এইটা থেকে যেটা হয় যে দেখেন, লাস্ট তো বিভিন্ন ইউটিউব নির্ভর নাটক বলি, সেখান থেকেও তো অনেকগুলো গান কিন্তু বেরিয়ে আসছে। ফিল্মের যখন চাঙ্গা ছিল তখন কিন্তু গানেও আসলে ব্যাপারটা এই ছিল। আপনার লজিক দর্শন শুনতে চাচ্ছি, এই গাফিলতিটা কেন? কোনো ফেস্টিভ্যালের জন্য, পুতুলের জন্য যে ছবিগুলো বানানো হয় সেই ছবিগুলোতেও গান থাকে, সেই গানের ব্যবহারটা হয়তো দু লাইনের বা এক লাইনের করে বা শুধু মিউজিক পার্টটুকু দেয়, মেলোডি পার্টটুকু একটু দিল, কিন্তু গান সবগুলোতে ছিল আমাদের সিনিয়র ভাইরা যারা প্রথমেই আন্তর্জাতিকভাবে দেশের বাইরে কম্পিটিশনগুলোতে গিয়েছে ফিল্ম ফেস্টিভ্যালে, ঠিক আছে, তারা কিন্তু এটাকে দোষ হিসেবে নেননি। তারা বলেছে ওই জায়গাটা ওই দেশের কালচারে বা ওই কম্পিটিশনে এটি পুরো গানটা বাজানো যায় না, তাই আমরা ছোট করে দিই। কিন্তু প্রডিউস করেছে কিন্তু গান, ঠিক আছে, কপিরাইটস অফিসে যেয়ে তারা যা যা করার দরকার সে করেছে। কিন্তু এখন যেটি আমরা দেখছি, যদি এমনই আমরা যেহেতু দুটো ছবির কথা এসছে, সেই দুটো ছবির একটি ছবির কথা যদি বলি, হাওয়ার ছবির যে গানটি সে বেশি পপুলার হয়েছে সেটি দিয়ে তো অনেক টাকা এসছে, আশা করি নিশ্চয়ই আমরা পত্রিকায় যা দেখেছি, তাই না? তো তাহলে গানকে মানে আনস্মার্ট ব্যাপার বা গান থাকবে না, আমি তো আমার কালচারের ছবি বানাচ্ছি, সো আমার কালচার হচ্ছে কি আমার নদী, আমার মাটি, আমার হাওয়া, আমার বাতাস, তাই আমার সংস্কৃতি, আমার ভাপা পিঠা খাওয়া, তাই না, আমার আমার লাল শাক, আমার পুঁটি মাছ, আমি সেইটি তো দিব। আমি হঠাৎ করেই ওখানে হাঙ্গর মাছ কাইটে খাওয়াবো সেটা কেন? আমি তো আমার আমারটাকে নিয়ে এগিয়ে যাবো, আমার বিষয়টিকে সংস্কৃতিকেই আন্তর্জাতিক মানের করে নিয়ে আমি প্রেজেন্টেশন করব। কিন্তু তারা চাপিয়ে দেবে যে নিয়ম সেটি যদি আমি মানি তা তো ঠিক হবে না। আই এম শিওর যে তারা চাপিয়ে দেয় না এই নিয়মগুলো, এটা আমরাই সৃষ্টি করে নেই। নাহলে আমি যদি এখানে গিয়াসুদ্দিন সেলিমের ছবির কথাটি বলি, প্রথম ছবিটির কথা বলি, তো সেখানটাতে গানগুলোর জন্যই তো ওই রকম ব্যবসা করেছিল, সারা দেশ ভেসে ছিল। এবং এই সাউথ এশিয়ায় আমাদের নদীমাতৃক দেশ এবং ভারত মহাদেশে গানের উপরে ডিপেন্ড করে আমাদের ছবিগুলো। তার মানে এই যে আস্তে আস্তে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে কোনো গানহীন এবং একেবারেই কোনো টাইটেল গান নেই, ভেতরের গান নেই, মানে সো এই জায়গাগুলো অনভ্যাস বলতে চাচ্ছেন, মানে এই জায়গাগুলো যদি আমরা সচেতনভাবে গান ব্যবহার না করি, আমাদের পাঁচ বছর পরেই এই যে আজকে আমরা খুশি হচ্ছি, একশো দিন যাচ্ছে হাওয়া ছবির বা পরাণ ছবির যাচ্ছে বা বা দিনদার ডে, আশেপাশে দুটো ভালো ছবির মধ্যে মাঝখানে আর একটা ছবিও যাচ্ছে এগুচ্ছে, এগুলো কিন্তু কোনোটাই থাকবে না পাঁচ বছর পরে। মানুষ কিন্তু গুনগুন করে গান গায় পুরনো ছবিগুলোরই, ছবিটার পোস্টারটা টেনে নিয়ে যায় তার গানগুলোতেই যায়, সেটি আপনি রাজ্জাক কবরই বলেন আর ববিতা রাজ্জাকের কথাই বলেন আর উত্তম সুচিত্রার কথাই বলেন, কোন সিনেমার নাম আগে বলেন না আপনি, গানটা আগে আসে। একদমই, যখন আসলে এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবার জন্য চেষ্টা করছে তখন আসলে দেখেন ফিমেল প্রোটাগনিস্ট যেমন নেই যারা মোস্ট সিনিয়র, ব্যাপারটা হয় কি যখন যত আপনাদের দিন যায় তত আসলে কাজ কমতে থাকে, এটা মোস্ট অফ দ্য অ্যাক্টরের একই অবস্থা। এবং সেই গল্প ভিত্তিক তাকে কেন্দ্র করে যে একটা ছবি বা একটা টোটাল সিরিজ যে টানা যায়, এইটা আসলে কিসের ভয় থাকে নির্মাতাদের, কোন জায়গাটা ভয়?
মানে এটা কেন করে না, মানে খুব ইদানিংকালে হয়তো দুই একটা হচ্ছে, কিছু ব্যতিক্রম তো পাওয়া যাবে, দুই একটা হচ্ছে এটা এই জায়গাটা প্লাস মৃধা বনাম মৃধার বাইরে তো তারিক আনাম খান যেটা করল, এর বাইরে আবার গত কয় বছরে এরকম একটা ছবি হয়েছে অমিবোধে একটা করেছে না নাকি বান্না করেছিল যে তারিক আনাম খানের ওনার স্ত্রী মারা যান, অন্য একজন মহিলার সঙ্গে তার একটা বন্ধুত্ব হয়, নিশো থাকে, কাহিনী চিত্র নিয়ে ওয়ার্কশপ হয়েছে এত সোজা, এটা একটা সায়েন্স, ফিল্ম একটা সায়েন্স, কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট হয় যেখানে, কোটি কোটি মানুষ যেখানে যে দেখে, সেটি যখন আপনি সায়েন্স হিসেবে দেখেন না তো তখনই তো আপনি এটা সিরিয়াসলি নেন না, আর সিরিয়াসলি যখনই নেয় না তখন সেই প্রতিষ্ঠানটি যখন আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় কারো কিছু যায় আসে না, ভাবে যে পাগল তো ও তো উলঙ্গ হয়ে ঘোরাফেরা করবে, করুক না করতে দাও, আচ্ছা কারো কিছু যায় আসে না, তো চলচ্চিত্র একটা উন্মাদ এবং উলঙ্গ একটি মস্তিষ্কে কোনো কিছু নাই তাই ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, এই তো তাছাড়া কিছু তো না। আচ্ছা ধরেন বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির শুরু থেকে একসাথে অনেকগুলো তারকা রান করেছিল, সেটা ওয়াসিম ভাই থেকে শুরু করে ফারুক ভাই, রাজ্জাক ভাই, একসাথে এক ঝাঁক হিরো হিরোইন কিন্তু মার্চ করত, মান্না উত্তর মান্নার সময়ও অনেকে ছিল আসলে পাশাপাশি, শাকিব খানের পরে ঝল যেমন কমতে লাগলো, আপনার শাকিব খান আর কেউ আসলে পোস্টার বয় কেন, কোন অর্থে আসলে আমার কাছে মনে হয় যে শাকিব খান অনেক পপুলার, অনেক ভালো, কোনো ফিল্মের জন্য কোনো কিছু কোনো ভালো কিছু না, অশুভ একটি শক্তি শাকিব খান অশুভ শক্তি, অশুভ শক্তি কোন অর্থে এটা ফিল্মকে শেষ করে দেওয়ার জন্য, মানে শাকিব খানই শেষ করে দিয়েছে অবিয়াসলি, আচ্ছা আপনি তার দর্শকপ্রিয়তা হয়তো বেড়েছে কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে যে আপনার সবাইকে নিয়ে বাঁচতে হবে সেই জায়গাটা নেই, আমি দুই টার্ম শাকিবের সঙ্গে শাকিব সভাপতি ছিল সেই ওই সময়টিতে আমি দেখেছি খুব কাছ থেকে বুঝতে পেরেছি আমি যে আসলে পুরো ইন্ডাস্ট্রিকে ভালোবাসে না আসলে, মানে ফিল্ম লাভার পার্সন না, সে তাকে ভালোবাসে ফিল্মকে না, মিশা সওদাগর যতখানি ফিল্মকে ভালোবাসে, যতখানি জায়েদ যতখানি ফিল্মকে ভালোবাসে, অনন্ত জলিল যতখানি ফিল্মকে ভালোবাসে, শাকিব তার না, ও নিজেকে ভালোবাসে, আমি দুই টার্ম ওর সঙ্গে থেকেছি, ওর অনেক ছবি করেছি ওর সঙ্গে আমি, ওর একেবারে উঠতে আসা থেকে শুরু করে উপরে যাওয়া এবং দেশের বাইরে যে ওর সাথে জয়েন্ট প্রোডাকশনও করেছি আমি দেখেছি যেই জয়া একটি ছবি করতে গিয়েছিলাম, শাকিব খান ছিলেন সাত তারকা হোটেলের মধ্যে ফিল্ম সিটির মধ্যে, জয়া আমি ইমন আমরা ছিলাম সিটির বাইরে একটি সাধারণ হোটেলে, যেহেতু অনেক দূরের থেকে গাড়িতে আসতে হতো, ভাইয়া তোমার শোল্ডার একটু মাথা ঘুমাই, তোর ঘুম হয়নি এইরকম একটা হোটেলে, ওর ঘুম হয়নি বিকজ ওর লাইফ স্টাইল তো আলাদা, ও তো পরিবার তো আলাদা, আমরা তো চিনি ওকে, সেই জয়া তো ফিল্ম ফেয়ারে রেড কার্পেট পায়, শাকিব খান পায় না, উপরওয়ালা আছে ভাই, রেড কার্পেট পেতে গেলে অন্য জিনিস, এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, আপনি যে সালমান খানের কথা বললেন যে বলেছে না ভেতরটা করলে স্ক্রিনেও চলে আসে, আপনি আসবেন আর লোকজন চলে আসবে, আপনি কে, আপনি কি সাবানা, আপনি আসবেন লোক চলে আসবে, আরে সাবানার জন্য কাঁদতে কাঁদতে জীবন ভরে মানুষ চলে আসতো, আপনি আসলে হাজার হাজার লোক চলে আসলো এয়ারপোর্ট, এত সোজা মানুষ বোঝানো হলে পয়সা জানেন আপনি, আচ্ছা বলতে চাচ্ছেন এগুলো টোটালি অবভিয়াসলি, কার তো কাজে ডাকছে, কার থাকা মানুষের এত কাজ আছে বাংলাদেশের মানুষের, যেখানে আপনার 500 টাকার সোয়াবিন তেলের জায়গাটা চলে আসে 1600 টাকার 5 কেজি চলে গেছে সেখানে, সেখানে আপনি শাকিব খানে দেখতে যাবে এয়ারপোর্টে পয়সা খরচ করে, এই সমস্ত বোকামিগুলো মুশকিল, এই জন্য বলছে চলচ্চিত্রের জায়গাটা চলচ্চিত্রের মানুষের ধ্বংসা করেছে যে জন্য মানুষকে পাগল মনে করে।